একটা টেনশনের মধ্যে আছি, বলে বোঝাতে পারছি না। রানীমাকে তো বলেছিলাম আমাকে কিছু টাকা দিতে, ধার দিতে টাকাটা। আমার বউ হাসপাতালে ভর্তি আছে, শরীর খুব খারাপ, চিকিৎসা না করালে যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। কর্তা সাহেবের সাথে কি যে কথা বলছে রানীমা, সেটা তো রানীমাই জানে। বলতে গিয়ে আসলাম রানীমাকে, দেখি কি রানীমা আমাকে কি জানায় কর্তা সাহেবের কাছে গেছে কথা বলতে। বলছি হারু এসছে আমার কাছে কিছু টাকা ধার দিতে, তোমার কাছে বলতে এসছি আমি। ও ছেলেটা তো খুব ভালো, ওর বউটা হসপিটালে ভর্তি আছে। বলছি কি ওকে কি কিছু টাকা ধার দেওয়া যায়? টাকাটা ধার দিলে ওর বউটা শরীরটা ভালো হয়ে যেত, চিকিৎসা করাতে পারতো। তো তো গেছে কর্তা সাহেবের কাছে টাকা ধার নিতে। কর্তা সাহেব যে লোক, টাকা কি ধার দেবে কি দেবে না একমাত্র তো কর্তা সাহেবই জানে। এদিক তো আমার টেনশনে ঘুম আসছে না, দাঁড়াতে পারছি না, বসতে পারছি। টাকাটা নিয়ে আসলে হসপিতালে যেতাম, মার চিকিৎসা তো করতেই হবে, তোমার ছাড়া তো কেউ নেই। আমার শরীরের যন্ত্রণা আর পারছি না, কখন যে আসবে। ও মা আমি চলে এসছি, তুমি টাকা নিয়ে চলে এসছি, তুমি কোনো টেনশন করে না, তোমার চিকিৎসা হবে, তুমি এবার পুরো সুস্থ হয়ে যাবে, তুমি একদমই টেনশন করে না। আমি এসে গেছি, এবার তোমার চিকিৎসা হবে, তারপর তুমি ভালো হয়ে গেলে আমরা বাড়ি যাব। ওর মার কাছে কি জানি কি অবস্থা, আমার তো টেনশন একদম পুরো মাথা পাতা সব ফেটে যাচ্ছে। চিকিৎসাটা হয়ে গেলে বাড়ি নিতে পারি, টেনশন থেকে মুক্ত। তাহলে কাজ করে কর্তা সাহেবের টাকাগুলো আমি শোধ করে দেবো, কারণ কর্তা সাহেব বেশি একটা ভালো লোক নয়। ওনার টাকাটা শোধ করে দিতে পারলে আমি একদম পুরো মুক্ত হয়ে যাই, টেনশন থেকে মুক্ত হয়ে যায়।